কি হয়েছে? আমার নাম নির্মল দেবনাথ। হ্যাঁ, আমি বিওলুর কাজ করতাম। হ্যাঁ, আমার অফিস টাকা পূর্ণ হয়েছিল গত 29 নভেম্বর 2023। সেই ফোনে আমার কইছিল যে এই আমার যে বিল অ্যাপস দিয়ে কাজ করতেছি সেই অ্যাপসটা বদল হয়ে গেছে, অ্যাপসে যেতে কাজ করতো না। আমার এই ডিটেলস জানছে যে আমি বিল কাজ করি 32-18 বিল, আমার মেল মিটার ফিমেল মিটার সব কিছু জানছে। জানিয়ে সেটা কইছে যে অ্যাপসটা নিয়ে কাজ করতেছি, অ্যাপসটা না আস্তে নতুন অ্যাপস নিয়ে দেবো। এটা করে সেটা আমার থেকে তোমার এটিএম নাম্বার লিখছে, তারপরে ব্যাংকের পাসবইয়ের নাম্বার লিখছে, সেটা আমার নামটা রেজিস্টার করবো এরকম করে সেটা ইনডেক্স একটা অ্যাপস লো এসে এসে আমার মোবাইল থেকে প্রথমে গুগল পের মাধ্যমে 44,000 টাকার মতো কেটে নিছে। কিন্তু পরের দিন আবার কিছু টাকা ব্যাক হওয়ার পরে তারপরে 19,000 মতো আছে না, আমি অ্যাকাউন্ট সব ক্লোজ করে নিছি, ব্যাংকের লোকের যোগাযোগ করছি, সাইবার ক্রাইমের যোগাযোগ দৌড়াদৌড়ি করছি। তারপরে 29 তারিখে এই নভেম্বরের 9 তারিখ মধ্যে আবার আমার অ্যাকাউন্টে থেকে 1,93,000 টাকা কেটে নিয়েছে, মোট 2,12,000 টাকা কেটে নিয়েছে। দ্বিতীয়বার 1,00,000 টাকা 1,93,000 টাকা এনএফপির মাধ্যমে কেটে নিয়েছে। কিন্তু আমি ব্যাংকে সেকেন্ড স্যাটারডে আসলো, আমি এনএফপি করছি না, কিন্তু কীভাবে এনএফপির মাধ্যমে আমার টাকা কেটে নিয়েছে সেটা ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানাইতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে সেটা আমি প্রথমে থানাতে আসি, সেটা তার প্রথমে আমি জিডি করছি, জিডির উপরে আবার এফআইআর করছি। এটা থানাতে কবে করছেন? এফআইআর করছি আমি ইয়ে তারিখে, এই 9 তারিখ ঘটনা হচ্ছে রবিবার, 9 তারিখ সেকেন্ড স্যাটারডে আসলো, 10 তারিখ রবিবার আসলো, এরপরে সোমবারে আমি জিটি দিয়ে আমি 9 তারিখে রাত্রেবেলা করছি, 10 তারিখে করছি। কোন মাসে? নভেম্বর মাসে। আচ্ছা, নভেম্বর করার পরে তারপরে 2023-এ করার পরে তারপরে আমি ইয়েতে গেছি, সাইবার ক্রাইমে গেছি, সাইবার ক্রাইমে গেছি আমার এফআইআর করলে থানাতে আসি, এফআইআর করার পর পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা কেন থানাতে আসে? আজকে থানাতে আসি আমার এই কাজটা কতটুকু আগাইছে সেটা জানার জন্য। এখন পর্যন্ত মোট কত টাকা গেছে আপনার? 1,02,12,000 টাকা গেছে। এখন এফআইআর থানা কি কইছে? থানা স্যারের কাছে যে পাড়া বিষয়ে দেখতেছে, সাইবার ক্রাইমে পাঠাইতেছে, তারা ওই জিনিসটা যত সম্ভব তারা টাকা দেয় কিনা সেটা চেষ্টা করবে। Thank you.